কোতুলপুরের সরিষাদিঘি সন্নিকটে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতার নাম পূর্ণিমা ধাওড়ে। তিনি জয়রামবাটি মনীষাপুরের বাসিন্দা। মৃতার বাবা মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। সেদিন তাকে দেখতে এসেই ওই পথ দুর্ঘটনার শিকার হন উনি। মৃত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটলো তারই তদন্তে নেমেছে কোতুলপুর থানা পুলিশ। এবং মহিলাটি তার বাবা এখানে ভর্তি আছে মেডিকেয়ারে, সে হাত নিয়ে আসলো বাস থেকে, নেমে গিয়ে হাত বাড়ানোর সত্ত্বেও লড়িকে দাঁড়ায়নি এবং তাকে পিছিয়ে দিয়ে একবারে চলে যায়। ও মর্মান্তিকভাবে মানে সেখানে স্পট ডেথ হয়ে যায়। মাত্র শুধুমাত্র মুখটা দেখা ছিল, বাকি সব একবারে পিছিয়ে দিয়ে চলে যায়, একবারে সেখানে স্পট ডেথ হয়ে যায়। মেয়ে ভদ্র মহিলাটির বাড়ি কোথা? বাড়ি এই সম্ভবত এই জয়রামবাটি এই সাইডে হবে। আচ্ছা, গাড়ি বাস থেকে নামছিল, আত্মীয় ভর্তি আছে, তার বাবা না কাকা এরকম বলতে, এখন বুঝতে পারছি।